বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম শুভ বাংলাদেশ বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইউনিফর্মের মান যাচাই ইতিমধ্যে ট্রায়ালও শুরু হয়েছে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে শুভ বাংলাদেশ টিভির পক্ষ থেকে আমি আছি হারুন রশিদ মাহিম প্রিয় দর্শক সূত্রে জানা গেছে বেশ কয়েকটি রং ও মানের ইউনিফর্মের ট্রায়াল চলছে ট্রায়ালের মাধ্যমে হবে। ধারণা করা হচ্ছে পুলিশের সব ইউনিটের ইউনিফর্মের রং একই হবে তবে আগের এক রঙে থাকছে না পুলিশের ইউনিফর্ম এক রঙের পরিবর্তে মিশ্র রঙও হতে পারে কেন পরিবর্তন করা হচ্ছে পুলিশের ইউনিফর্ম পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায় বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন একটি নিয়মমাফিক কাজ বেশ কয়েক বছর পরপরের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পুলিশের ইউনিফর্মে বিভিন্ন পরিবর্তন আনা হয় যেমনটি হয়েছিল দুই হাজার সালে এবং দুই সালে আধুনিক বিশের সঙ্গে তাল মেলানোর জন্যও পরিবর্তন করা হয় এটি এছাড়াও আবহাওয়াগত বিষয় মাথায় রেখেও পুলিশ বাহিনীর ইউনিফর্মে পরিবর্তন করা হয় এই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হচ্ছে যা থাকছে পুলিশের নতুন ইউনিফর্মে পুলিশের লজিস্টিক বিভাগের সূত্রে জানা গেছে নতুন ইউনিফর্মের সবচেয়ে বেশি যে বিষয়টিকে জোর দেওয়া হয়েছে তা হলো কাপড়ের মান সেক্ষেত্রে উন্নত বিশ্বের দশ থেকে পনেরোটি পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করেছে বাংলাদেশ এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখে নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী নতুন ইউনিফর্মেও থাকছে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা এক্ষেত্রে গরমকালে হবে হাফ হাতা শার্ট শীতকালে হবে ফুলহাতা শার্ট নতুন ইউনিফর্ম এক রঙের রঙের বদলে হচ্ছে মিশ্র যে কারণে ইউনিফর্মে মিশ্র সময় অপরাধীরা মেট্রোপলিটন ও জেলা পুলিশের ইউনিফর্ম নকল করে পুলিশের পরিচয় দিয়ে নানা অপরাধ করে থাকে এসব অভিযোগে অনেক অপরাধীকেও গ্রেপ্তারও করেছে পুলিশ এ সমস্যা এড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্মে মিশ্র রঙ হতে যাচ্ছে যাতে কোনো অপরাধী সহজে নকল করতে না পারে নতুন ইউনিফর্মে এমন কিছু বিশেষত্ব থাকবে যা খুব সহজে নকল করা যাবে না ট্রায়ালে যা হচ্ছে পুলিশের নতুন ইউনিফর্মের ট্রায়াল মাসব্যাপী চলবে এরই মধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে ইউনিফর্ম আরামদায়ক কিনা তা দেখা হচ্ছে ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করছে কিনা তাও দেখা হচ্ছে তাছাড়া পরিবেশের সঙ্গে মানানসই কিনা সেটিও খেয়াল রাখা হচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন পোশাকের নমুনা পাঠানো হয়েছে ট্রায়ালের জন্য বিবেচ্য বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কবে নাগাদ পুলিশের নতুন ইউনিফর্ম পাবে এবং পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে যে আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশ ইউনিফর্ম পেতে যাচ্ছে ট্রায়াল শেষে চূড়ান্ত নমুনা পুলিশ সদর দপ্তরকে লজিস্টিক বিভাগ থেকে পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত নমুনা পাঠানো হবে প্রধানমন্ত্রী কার্যালয়ে সেখান থেকে গ্রিন সিগনাল পেলেই চূড়ান্ত অনুমোদনটি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এপিবিএন এবং এসপিবিএনের নতুন ইউনিফর্ম চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে যেমন হবে এপিবিএনের ইউনিফর্ম পুলিশের বিশেষ ইউনিট এপিবিএনের ইউনিফর্ম পরিবর্তনের ট্রায়াল ইতিমধ্যে শেষ হয়ে গেছে উপযুক্ত নমুনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষের দিকেই পুলিশ সদর দপ্তরের লজিস্টিক শাখা থেকে জানা যায় এপিবিএনের ডিউটি ফোর্সের সদস্যদের নতুন ইউনিফর্ম হচ্ছে চার রঙের মিশ্রণে এর অধিকাংশ জায়গা জুড়ে আকাশী ও সবুজ থাকছে এছাড়াও কিছু অংশে গাঢ় বাদামি ও গাঢ় নীল রঙও থাকছে নতুন ইউনিফর্মের পাম হাতের কোণের উপরে ইউনিটের মনোগ্রাম রাখা হয়েছে অন্যদিকে এপিবিএন কমান্ডোদের এবং নতুন ইউনিফর্মের খাকি সবুজ নীল ও গাঢ় বাদামী রঙেরও মিশ্রণ রয়েছে ইউনিফর্মের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে খাকি ও সবুজ রঙ আর কিছু অংশে রয়েছে নীল ও গাঢ় বাদামি রঙ এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন পুলিশের ইউনিফর্মের পরিবর্তন আনার বিষয়টি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে ট্রায়াল পর্যায়ের শেষে এর চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হতে পারে প্রিয় দর্শক এই ছিল সম্পূর্ণ ঘটনা শুভ বাংলাদেশ টিভির পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ